আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে রুবেল ভাই। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন ভাই। পরিচয়, আমি হামিদুর রহমান রুবেল, মেসার্স আয়ার ডেয়ারি ফার্ম প্রোপ্রাইটার। আমাদের খামারটা ঈশ্বরদী অরণখোলা পাবনা জেলা অরণখোলা হাটের পূর্ব পাশে যে হাই স্কুলটা আছে, হাই স্কুলের সামনে ধরা চলে হাটের সাথেই, হাটের সাথে একদম হাট সংলগ্ন গেটে ঢুকতে। আপনার তো মূলত বকনা বাচ্চা প্রেগনেন্ট গরুটাই বেশি কেনা বেচা করে থাকে? জি ভাই, আমাদের প্রেগনেন্ট রেডি বকনা, মিডিয়াম বকনা এগুলো কালেকশন বেশি থাকে। আর আজকে যেগুলো দেখাবো এগুলো সব প্রতিটাই মুন্ডি গরু দেখাবো। আজকে যেগুলো দেখাবেন সব মুন্ডি? মুন্ডি, এগুলো ইন্ডিয়ান মুন্ডি, আপনার কোনো ডিহন্ডিং করা নাই, এগুলো অরিজিনাল মুন্ডি। আর যেগুলো সবগুলো অরিজিনাল মুন্ডি? জি, একদম অরিজিনাল মুন্ডি। মাশাআল্লাহ, আসলে একসাথে তো এতগুলো মুন্ডি তেমন দেখা যায় না, কতগুলো মুন্ডি দেখাবেন? আজকে সাতটা মুন্ডি দেখাবো, তার ভিতরে মোটামুটি চারটা প্রেগনেন্ট, সাতটার চারটায় প্রেগনেন্ট, আর তিনটা রেডি, তিনটা দুইটা রেডি, একটা ছোট আর ছোট। আচ্ছা আচ্ছা, তো আগে বাচ্চাগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি ইনশাল্লাহ দেখেন। সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা মুন্ডি বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা? জি ভাই, গ্রোথ দেখেন এখন এই অবস্থায় দুধ ছাড়ছে। হ্যাঁ, সাত মাস, আট মাসের মতো বয়স, সাত আট মাস বয়স। জি ভাই, দর্শক দেখতে পাচ্ছেন সাত আট মাস বয়সের মুন্ডি বাচ্চাটা, মাশাআল্লাহ। জাতমানটা তো খুবই ভালো ভাই, যে দেখলেই চিনবে, দর্শক দেখলেই চিনবে। মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো একটু দেখাই। জি, আজকে একটু আলাদা কালেকশন ধরেন, যেগুলো দেখাবো যা আছে সবগুলা মুন্ডি ভাই, কোনো সব মুন্ডি দেখাবো না, যেগুলো আছে সব সিন বাদে মুন্ডি দেখাবো। এখন ধরেন বেশি কথা বলবো না, যা দিব ফিক্সড প্রাইস, ঠিক আছে? যদি পছন্দ হয় তাহলে ভাই কোনো ভাই ফোন দিবে, দামাদামি না করলে আমাদের জন্য ভালো হয়, ওনার জন্য ভালো হয়। যদি পছন্দ করে, যদি ভালো লাগে তাহলে ফোন দিয়ে নিবে। এটা ফিক্সড প্রাইস, এটা 81,500 টাকা। 81,500 টাকা ফিক্সড? জি দর্শক, 81,000 টাকা ফিক্সড, সিরিয়ালের প্রথম বাচ্চাটা। জি ভাই, মাশাআল্লাহ, খুবই ভালো একটা বাচ্চা। তো দর্শক, চলুন সিরিয়ালের পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। জি, সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন একটা আপনার মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা? জি ভাই। বয়সটা কেমন এটার? রেডি বাচ্চা। রেডি বাচ্চা? জি, যে কোনো সময় হিটে আসতে পারে। জি ভাই, দর্শক, রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে, আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি দেখেন, দাঁড়ার শেপ, মাজার শেপটা, উলান্ত তলাগুলো দেখেন দর্শক। দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, হ্যাঁ, উলান পালানগুলো খুবই ভালো আসছে। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, জাতমানটা খুবই ভালো, আজকের গরুর কালেকশনগুলোই ভালো। জি, আজকে বললাম তো ভাই, যেগুলো দেখাবো সবগুলি মুন্ডি বাচ্চা দেখাবো। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কিছু গরু আছে এখানে, মাশাআল্লাহ। এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন, দামটা কেমন রাখছেন এটার ভাই? এগুলা ধরেন বাজার এখন নর্মাল যাচ্ছে, বাজার চাইতে গেলে মেলা যাচ্ছে, এখন কোনো ভাই নিলে এটা 125,000 টাকা ফিক্সড। এই মুন্ডিটা 125,000 টাকা ফিক্সড? যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে ফোন দিয়ে নিবে, এগুলো বাজার থাকলে দাদা এগুলো 1,50,000-1,45,000, মানে বেচাই হয়তো 40,000-এর উপরে, দাম তো ধরেন 1,50,000 পারে চাইতো, ঠিক আছে? এখন ধরেন বেচা কেনা একটু হালকা, বাজারও কম যাচ্ছে, যেমন কিনা তেমন বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই। জি, পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই। এটাও আপনার ফ্রি, খুবই ভালো গ্রোথের এবং মানের একটা মুন্ডি বাচ্চা, রেডি, পুরো হাইটটা দেখেন, ওর মাজা, পিটের ইয়েটা সব দিকে দেখেন,
মাশাআল্লাহ গলা মাজা অনেক সুন্দর জি যেগুলো বাচ্চা আজকে মুন্ডি দেখাবো সবগুলোই পছন্দসই 20 টাকা মিটার এটাও 14 মাস এরকম 14 মাস 13 মাস প্লাস জি রেডি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই এটা দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন তোলা বাটগুলো খুব ভালো আসছে হ্যাঁ এবং গ্রোথ মানে খুবই ভালো এটার দামটা কেমন রাখছেন এটা যদি কোনো ভাই নাই এটা 1 লক্ষ 29000 টাকা ফিক্সড সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা জি ভাই তো দর্শক চলুন 4 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই জি পরবর্তী 4 নম্বরে আরেকটা গরু নিয়ে আসলাম আমাদের সামনে অনেক বড় সর একটা গরু এটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের একটা মুন্ডি ফ্রিজিয়ান মুন্ডি জি এর গ্রোথ হাইট এবং মানে খুবই ভালো মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ জি একদম অনেক লম্বা চড়া অনেক বড় একটা গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ডাবল বডির একটা গাভী হবে এটার বয়সটা কেমনে কি যদি একটু বলতেন এটা ভাই এটা 2 মাস বীজ দেওয়া আছে এটা মোটামুটি 15 মাসের মতো 14 15 মাসের মতো বয়স 2 মাসের বীজ দেয়া আছে না জি কার্ড আছে আমাদের কাছে কার্ড আছে আর এবং গ্রোথটা খুবই ভালো এখনই ধরেন মোটামুটি গাভী বড় গাভীর একটা পর্যায়ে এর হাইট আছে মোটামুটি 5 ফিটের কাছাকাছি ওর উচ্চতা ডাবল বডির একটা গাভী হবে দেখাবো আপনাদেরকে অনেক বড় গরু তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালান গুলো খুব ভালো আসছে ওলান পালানো খুব ভালো আসছে মাথাটা আরেকটু আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা ভাই যদি কেউ নাই তাহলে 1,55,000 টাকা ফিক্সড 1,55,000 টাকা ফিক্সড জি সিরিয়ালের 4 নাম্বার গরুটা জি তো দর্শক চলুন 5 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই জি পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা আপনার হলস্টেন ফ্রিজিয়ান জাতের মুন্ডি প্রেগনেট 6 মাস প্লাস প্রেগনেট 6 মাস প্লাস জি মাশাআল্লাহ খুবই জাত মানে ভালো গরু একটা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক দেখতে পাচ্ছেন কত দিনের প্রেগনেন্ট আছে এটা 6 মাস প্লাস ভাইয়া দাঁতটা কি হইছে দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে সেই ক্ষেত্রে সেই হিসেবে গরুটা অনেক বড় তার মানে গরুটা আরো অনেক বড় হবে এইসব হাই পার্সেন্টের মুন্ডি যেগুলো আপনার ধরেন আর 3 মাস পরে বেচলে গরুগুলো ধরেন অনেক টাকা বিক্রি হবে মুন্ডি এসব মুন্ডির দ্বারা পুষছে তারা জানে যে এগুলো ধরেন 4 প্লাস 4.5 5 এর কাছাকাছি এইসব মুন্ডি বিক্রি হয় মাশাআল্লাহ খুবই ভালো একটা গরু আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ চেক দিয়ে নিতে পারবে জি ভাই এগুলা চেক দিয়ে নিতে পারবে এগুলা যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে আমাদের সাথে কথা বলে সেটা নিতে পারবে দামটা কেমন রাখছেন এটা এই টাইমে ধরেন এসব দাম চালে আসলে বলবে এত টাকা দাম কিন্তু একটা মুন্ডি তো অনেক টাকা এসব ধরেন অনেক টাকার মুন্ডি ঠিক আছে এটা যদি কোনো ভাই নেয় এটা ধরেন এখন বর্তমানে 2,80,000 টাকা ফিক্স রাখা যাবে 2,80,000 টাকা জি সিরিয়ালের 5 নাম্বার মুন্ডি গরুটা জি ভাই দুধের ওলান পালানটা দেখেন পালান আস্তে আস্তে ছাড়ছে পালানটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাথাটাও দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই ভালো একটা গরু ওলান পালান দূরে যান ওর লড়াবি আর ঘোরা ওলান পালান গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন তুই তোর মতো রাখ সামনে থেকেও বাটগুলো দেখা যাচ্ছে তো এটা দেখলাম সিরিয়ালের আমরা 5 নাম্বার গরুটা জি ভাই তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই ওকে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের ভাই এটাও হলস্টেন ফ্রিজিয়ান মুন্ডি অনেক বড় সর একটা গরু অনেক গ্রোথের গরু এবং খুবই ভালো মানের ভাই এই গরুগুলা আর ধরেন 2-3টা মাস পুষে বিক্রি করতে পারলে অনেক টাকা ধরেন যারা খামারে দিবে কারণ আমরা তো ভাই রাখি না আমরা আনি কালেকশন করে বিক্রি করে দিই অনেকে বলে ভাই তাহলে আর কয়েকদিন পরে বিক্রি করলেন না কেন আসলে আপনাদের কাজটাই এইটা এইটা আনা বিক্রি করাই আপনাদের কাজ জি তো এটা কত দিনে প্রেগনেট আছে এটাও ভাই 6 মাস ধরে সাথে পড়ছে দুইটা গরু আছে দুইটাই আপনার মুন্ডি খুবই ভালো গ্রোথের এবং 6 থেকে 7 এ পড়ছে আচ্ছা চেক দিয়ে নিতে পারবে এটা চেক দিয়ে যে কোনো ডাক্তার আসে সে যদি মনে করে তার নিজের ডাক্তার নিয়ে আসবে তাও নিয়ে আসতে পারবে সমস্যা নেই নিজের ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নিয়ে যেতে পারবে জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাথাটা দেখতে পাচ্ছিলেন ওলান পালানগুলো একটু দেখানোর চেষ্টা করি জি ভাই ওলানটা দেখেন ছাড়তেছে আর
সাত আর মাত্র আড়াই মাস ধরেন টাইম আছে, আড়াই তিন মাসের যায় বাচ্চা দিয়ে দিবে। আড়াই মাস বা তিন মাস সময় আছে এখনো, অনেক বড় গরু, এই গরু তো আরো অনেক বড় হবে। জি, এগুলো ধরেন দুই দাঁত, দুই দাঁত হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা ওর পিঠের দাঁড়াটা দেখেন কোন দিক দিয়ে, এসব মুন্ডি ভালো ধরেন মোটামুটি, মানে এখন যারা বাজার আমরা বিক্রি করছি ধরেন নামাকালে এগুলো পাঁচ পাড়ে বিক্রি করছি, সাড়ে চার পাঁচের কাছাকাছি, এগুলো তিন মাস গেলে বিক্রি করা যাবে। এখন দামটা কেমন রাখছেন? এটা ভাইয়া দাম তো চাইতে গেলে ধরেন এগুলা যে দুটো গরু দেখলাম সাড়ে তিন লাখ টাকা করি, ঠিক আছে, দাম চাওয়া না, এটাও আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড। এগুলোটা দুই লক্ষ নব্বই হাজার টাকা। জি, তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। জি ভাইয়া, আমি বারবার বলছি যে যারা পছন্দ হবে তারা দুই কথা বলে নেবেন, ঠিক আছে, আর যাদের পছন্দ হবে আমরা দামাদামি যার জায়গা রাখতেছি না, ফিক্সড করে কথা বলতেছি। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের মুন্ডি। আজকে যতগুলো দেখলাম সবই দেখা, সবই মুন্ডি ভাই, যেগুলো দেখলাম সব মুন্ডি। জুতালেন কোথা থেকে? অনেক মুন্ডি ভাই, এগুলো আসলে ধরেন এই প্রেগন্যান্ট গুলো এই আলাদা রাখছি, বা আর হচ্ছে খামারের গুলো দেখলেন এই যেগুলো আছে সেগুলো আজকে দেখলাম সবই মুন্ডি। আজকে কোন সিঙ্গালা গরু দেখাবো না বল প্রথমে বলছি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছিলেন এটাও কি প্রেগন্যান্ট? হ্যাঁ, এটাও আপনার প্রেগন্যান্ট মানে চেক, তিন মাস রানিং আর কি। চেক দেওয়া যাবে? চেক জি, এখন মোটামুটি আর কি, এই সময় না দেওয়াটাই ভালো, আর কিছুদিন গেলে গা দিলে ভালো হয়। মাশাআল্লাহ, এটাও তো অনেক বড় সড়ো গরু। জি, এটাও অনেক বড় সড়ো, ডাবল বডির একটা গাভী হবে। দেখেন পিঠের দাঁড়া, মাজা, গলা কোনো দিক দিয়ে কমতে নেই। মাশাআল্লাহ, খুবই ভালো গরু। দর্শক দেখতে পাচ্ছিলেন, বাটগুলো একটু দর্শক আপনাদেরকে দেখাবো। জি, উলান পালানগুলো দেখেন দর্শক, উলান পালানগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটা ভাই কোনো কেউ যদি নেই তাহলে এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড। এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড? জি, কেউ যদি নেই। জি দর্শক, কেউ যদি নেন তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড। তো মুন্ডি গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম ভাই, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে? ভাই এগুলো যদি সব আপনার যদি তিনটা চারটা নেয় তাহলে আমরা ফিক্সড করে রেট দিচ্ছি দুই কথা বলাতে, যদি তার কাছে বিক্রি করতে পারে, যদি কোনো ভাইয়ের ভালো লাগে সে ফোন দিয়ে নিবে। আচ্ছা, আর যদি কেউ তিনটা চারটা যদি গরু একসাথে নেয় মোটামুটি আমরা তাকে পৌঁছা দেওয়ার খরচটা দিয়ে দিব, আর সে ইয়ে করে নিবে, সমস্যা নেই। আর যারা ধরেন মোটামুটি এই যে হরতাল অবরোধে আসতে পারে না, আমাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের ব্যাংক আছে, এটাই সব কিছু আছে, আমাদের ব্যবসা তো আর একদিনের না। না না না, ইয়ে দিলে গাড়ি, গরুর গাড়ি কিন্তু আটকাচ্ছে না, গরু পৌঁছায় দিচ্ছে, ঠিক আছে। আর যারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এদের ধরেন বেচার প্যারা আছে, ঠিক আছে, একটা গরু অনেক দূর থেকে কালেকশন করে নিয়ে আসতেছে, হাটেঘাটের থেকে কালেকশন করে নিয়ে তাকে যায় সে বাড়িতে, তার তিন দিনের ভিতর গরু বিক্রি করতেই হবে, না হলে ওই গরুটা অসুস্থ হয়ে যাবে, জ্বরবে, জ্বর আসবে, সর্দি লাগবে। আর আমাদের প্রতিটা গরু দেখেন আছে খামারের মধ্যে, দুই সপ্তাহ পনেরো মাস এক মাস না বিক্রি করলেও আমরা সেই গরু, তাহলে এখানে একশো খামার থাকলে নব্বইটা খামারই দিচ্ছে না, দশটা খামারই দিচ্ছে, তাহলে কে আপনার একাতে অবৈধ, যে আপনার যদি সরাসরি আসেন এই খামারগুলো দেখলে আপনার অন্য গরু সেই গরু পছন্দ হবে না। আচ্ছা, আর এবং তিন থেকে চার দিনের ভিতরে তার গরুটা বিক্রি করতে হবে, না হলে গরুটা সর্দি জ্বর এসে গরুটা খোরা রোগ হবে, এই কারণে অনেক মানুষ পৌঁছায় দিচ্ছে। তো যাই হোক, আমরা পৌঁছায় দিব না, আপনার আর কষ্ট করে হয়তো আবার আসতে হবে, না হলে আমাদের সাথে ব্যাংকিং লেনদেন করলে আপনার বাসায় যায় দিয়ে আসবো, কথাবার্তা যদি তার পুরাতন যা আমাদের যারা চেনা পরিচিত আছে তাদেরকে আমরা দিয়ে থাকি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন, অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।